शुरू करें। এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক মাঝামাঝি জায়গায় এই যে গাড়িটা মাইক্রোবাসটা কিছুক্ষণ আগে সড়ক দুর্ঘটনায় উল্টে যায়। কতক্ষণ আগে স্যার কোথায় কতক্ষণ আগে হয়েছে? দশ মিনিট আগে মাইক্রোবাসটা রাস্তার উপরে ভাবে উল্টে যায়। রাস্তাকে সচল রাখতে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু এখন ইফতারের সময়। অলরেডি ইফতারের আজান দিয়ে দিছে, কিন্তু ওনারা ইফতার না করে বৃষ্টির মধ্যে ভিজে প্রত্যেকটা পোশাক ভিজে, কিন্তু প্রত্যেকটা পোশাক ভিজে হয়েছে, ওনাদের পুরো পোশাক ভিজে একেবারে চুপসে গেছে বৃষ্টির মধ্যে ভিজে। আমাদের পুলিশ সদস্যরা ওই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তারপরেও জনসাধারণের প্রতি অনুরোধ যে পুলিশকে ভালোবাসুন, পুলিশের কাজে সহযোগিতা করুন। পুলিশ আপনাদের বন্ধু, আমরা সেই হারানো ঐতিহ্য আমরা ইনশাল্লাহ ফেরত নিয়ে আসার চেষ্টা করছি, এবং আমরা সফলতার দিকে যাচ্ছি যে আপনারা বাসায় নিশ্চিন্তে ইফতার করছেন, আর আমরা ইফতার না করে আমাদের পুলিশ সদস্যরা আপনাদের জানমাল পাহারা দিচ্ছে, আপনাদের জানমাল রক্ষা করছে, এবং এই যান চলাচল স্বাভাবিক রাখছে। আম দেশের জন্য নিজে বৃষ্টিতে ভিজে আজকে জ্বর হবে কিনা ওই চিন্তা ওনারা করে না, ওনারা চিন্তা করে দেশের। তাই আমরা পুলিশ সদস্যরা জনগণের সেবার্থে আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ মানবিক পুলিশ ইউনিট সিএমপির পক্ষ থেকে, হাইওয়ে পুলিশকে ধন্যবাদ সবাইকে। মানবিক পুলিশের সাথে থাকবেন, এবং আমাদের পুলিশ বিভাগের সদস্য যারা কাজ করে যাচ্ছে তাদের সবার প্রতি দোয়া রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।